ফার্স্ট ডে প্রিয়া তোমার জন্য আমার সাথে কথা হয়েছিল ইন ডিটেইলস আমাদের সাথে একটু শেয়ার করো আচ্ছা আমি করি নি নেক্সট যখন আমরা করব তখন জানি আমরা এইসব নিয়ে কথা না বলি জাস্ট আমার সাথে কথা হয়েছিল এন্ড আমি যতটুকু জানতাম যে হবে হয়তো ছবিটা আমার সাথে স্ক্রিপ্ট শোনার পর যদি আমার মনে হয় যে এটা পারফেক্ট আমার জন্য লাস্ট আপনারা যেটা বলেছেন যে মামুন ভাই একটা প্রশ্ন করেছিল যেটা আমি বলতে পারিনি যে দুই নায়িকা আপনি করবেন কিনা আমার একটা ছবিতে লাস্ট ছিল যেটাতে আমি মেইন কাস্ট করছি এবং সেকেন্ড একটা হিরোইন আছে যার কোনো গান নেই কিছু নেই একটা সিন আছে তারপর যখন ওনাকে সাইনিং করা হলো ছবি থেকে আমি বাদ উনি করছে তো এইগুলো পলিটিক্স যদি না থাকে তাহলে আমরা করতে পারি আমরা বলি একটা হয় একটা এসব যদি না থাকে তাহলে আমরা দুই নায়িকা ছবি কেন করবো না আগে তো হয়েছে আগে যখন সিনেমা হতো তখন হতো এখন একটু পলিটিক্স আই থিঙ্ক আমার সাথে হয়েছে শৈকত নাসির আমার খুব পছন্দের ডিরেক্টর আমি ওনার সাথে যখন নেটওয়ার্ক কাজ করার কথা চলছে বা ওনারা যখন আমাকে বলেছে আমি নেটওয়ার্ক ওয়েব সিরিজটা ওনাদের করছি তখন উনি আমাকে অফার করে যে এরকম একটা স্পেশাল ক্যারেক্টার আছে আপনি কি করতে চান আমি যখন গল্পটা শুনি আচ্ছা দুইটা সিন হলে কী হবে বা দুইটা বা পাঁচটা সিন হলে কী হবে আমার কাছে মনে হয়েছে ওয়াও আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টার করছি যেটা এরকম কিছু থাকে না আমরা পুরো সিনেমা দেখি কিন্তু দুইটা লাইন আমাদের মনে থাকে ওইটা নিয়ে বের হয়ে আসি তো এক্স্যাক্টলি এটাই হবে এখানে যে পুরো সিনেমাটা দেখে মানুষ এতটুকু বলবে যে আমি এটা ডিফারেন্ট কিছু করেছে না এটা একটা স্পেশাল গেস্টের ক্যারেক্টার করছি এটা তো কোনো আমি এখানে কোনো কিছু না আমি জাস্ট একজন বলতে পারেন একজন সাহসী মেয়ে যে হচ্ছে কোনো কিছু তোয়াক্কা করে না এবং তার সাকসেসের জন্য বা সে যেটা চায় সেটার জন্য সে নিজের জীবনও পর্যন্ত দিয়ে দিতে পারে আমার প্রথম সিনেমা ছিল মেকআপ যেটা ডিরেক্টর ছিলেন অনন্য মামুন অ্যান্ড হিরো ছিল জিয়ার রোশন আর তারিকা নাম খান ছিল আমার হিরো তারপরে হচ্ছে আমি করি অনেক বিশ্বাসের ভিন্টেজ মাল্টিমিডিয়ার আরেকটা ছবি যেটা নাম হচ্ছে খোদা হাফিজ অ্যান্ড থার্ড করি ক্যাসিনো অ্যান্ড ফোর্থ করি হচ্ছে নেটওয়ার্ক যেটা এক সিজন শুটিং হয় তারপর ওনাদের কাছে এত ভালো লাগে যেন আমাকে প্র্যাকটিস করা যখন দুই মাস ফাইট অ্যান্ড এভরিথিং তখন ওনাদের মনে হয় যে এটা আমরা সেকেন্ড সিজন করে ফেলি তো আমি ওটা দুই সিজন আট পর্ব করে ষোলো পর্ব করেছি সেখান থেকেই ভাইয়ের সাথে কথা ভাইয়া যখন আমাকে বলে ইয়া ক্যাসিনোতে স্পেশাল ক্যারেক্টারটা করার কথা যেন আমি এগ্রি করি যে অফকোর্স আমি করতে চাই এত বড় সুপারস্টারদের সাথে আপনার সিনেমা আসতেছে চাপ ফিল করতেছে আমি কেন চাপ ফিল করবো দর্শক সবগুলো দেখুক আমি চাই প্রত্যাশা হচ্ছে এখন এর আগের এবার ঈদে আপনারা দেখেছেন যে আটটা ছবি আসছে না আটটা আসছিল কি গতবার আটটা এসেছে এবার তো আর কম আসছে কয়টা চারটা এখন পর্যন্ত সাতটা তো তখন যদি চাপ ফিল কেউ না করে সবাই সবগুলো সিনেমা দেখে এখনো মানুষজন দেখবে সেখান থেকে আমি বলবো আমাদের সিনেমা মাঝখানে খুব কম হচ্ছিল এখন অনেক বেশি হচ্ছে সিনেমা বেশি বেশি রিলিজ হচ্ছে এবং ঈদের মতো টাইমের জন্য মানুষজন ওয়েট করছে যে ঈদের সিনেমা রিলিজ দিবে ভালো লাগে আমি নিজে তো দু তিনটা দেখে যখন আমি বলেছি যে আমি কি করেছি এতটুকু ফ্রেন্ডদেরকে বলেছি পুরোটা বলা হয়নি তো আমি নিজে দেখবো আজকে আপনাদের সাথে অ্যান্ড দেন হচ্ছে সবাইকে বলবো ভাই দেখো